নিম্নমানের চাল নেয়নি বাংলাদেশ। আড়াই মাস ধরে সমুদ্রে ভারতীয় জাহাজ, নানা কৌশলে নষ্ট চাল বাংলাদেশকে গছানোর চেষ্টা করছে ভারত। প্রতিবেশী দেশ ভারতের বিশাখাপত্তনম বন্দর থেকে চাল নিয়ে আসা এমভি ড্রাগন জাহাজ ফিরে যাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা সহসাই কাটছে না। ল্যাব পরীক্ষায় নিম্নমান নিষেধ হওয়ার পর চালের ওই চালানটি নিতে অস্বীকৃতি জানায় খাদ্য অধিদপ্তর। এই ঘটনায় গত 8 আগস্ট জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পাঠানো হয়। সেই থেকে গত 2.5 মাস জাহাজটি বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করছে। নিম্নমানের চাল নিয়ে সৃষ্ট জটিলতায় জাহাজটি ফিরে যেতে পারছে না বলে জানিয়েছে স্থানীয় শিপিং এজেন্ট ট্রাইটন শিপিং। এই ঘটনায় সম্প্রতি আদালতে মামলা করেছে জাহাজটির মালিক পক্ষ। আদালতে মামলা করায় এ নিয়ে সৃষ্ট জটিলতা আরও বেড়েছে। মামলার নিষ্পত্তি হওয়ার আগে নিজ দেশে ফিরে যেতে পারবে না জাহাজটি। এই সম্পর্কে জানতে চাইলে স্থানীয় শিপিং এজেন্ট জানান, গত সপ্তাহে জাহাজটির মালিক পক্ষ চাল সরবরাহকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড বা নাফেদের বিরুদ্ধে আদালতে মামলা করে। দীর্ঘদিন জাহাজটি বন্দরে বহির্নোঙ্গরে বসে থাকায় ক্ষতিপূরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সুরাহা না হওয়ায় মালিকপক্ষ নাফেদের বিরুদ্ধে মামলাটি করে। ওই মামলার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জাহাজটি বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করবে। এদিকে খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, জিটুজির আওতায় ভারতের ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে 50,000 টন সিদ্ধ চাল সরবরাহের চুক্তি হয়। নাফেদ থেকে প্রথম দফায় কন্টেনারে 534 টন চাল পাঠানোর পর গত জুলাইয়ের শেষ দিকে দ্বিতীয় দফায় এমবি ড্রাগন জাহাজে প্রতিষ্ঠানটি 19,200 টন চাল চট্টগ্রামে পাঠায়। প্রতি টন চাল $407 কেনা হয়। গত 22 জুলাই জাহাজটি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গরে আসার পর চালের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় সরকারি খাদ্য বিভাগের ল্যাবে। ল্যাব প্রতিবেদন আসার পর বন্দরে 1 নম্বর জেটিতে জাহাজটি বেড়ানোর পর চাল খালা শুরু হয়। এরই মধ্যে 3,289 টন চাল ছাড় করে উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি গুদামে পাঠানোর পর দেখা যায় চালগুলো নিম্নমানের। বর্তমানে জাহাজটিতে বাংলাদেশি মুদ্রায় 55 কোটি টাকারও বেশি দামের চাল রয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে দ্বিতীয় দফায় জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় ল্যাবে পাঠায় খাদ্য অধিদপ্তর। ল্যাব পরীক্ষায় নিম্নমান আসায় চালগুলো নিতে অস্বীকৃতি জানানো হয়। এরপর বন্দরে বহির্নোঙ্গরে পাঠানো হয় জাহাজটি। ওই দিন থেকে এখন পর্যন্ত জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করছে। চাল ফেরত গেলে সরবরাহকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যে কারণে প্রতিষ্ঠানটি জাহাজটিকে বহির্নোঙ্গরে বসিয়ে যে কোনো মূল্যে চাল গ্রহণে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। খাদ্য অধিদপ্তরের সংগ্রহের বিভাগ পরিচালক বলছেন, চালানটিতে বিও বা বিল অব এন্ট্রি স্পেসিফিকেশন বহির্ভূত চাল আসায় সেগুলো আমরা গ্রহণ করিনি, চালগুলো গ্রহণ করা হবে না। বিষয়টি ভারতীয় সরবরাহকারী নাফেদকে জানিয়ে দেওয়া হয়। তারপরও জাহাজটি কেন চাল নিয়ে ভারতে ফিরে যায়নি সেটা সরবরাহকারী প্রতিষ্ঠান ও জাহাজটির স্থানীয় এজেন্ট ভালো বলতে পারবে। জাহাজটি কেন যায়নি সেটি আমরা বলতে পারবো না। খাদ্য মন্ত্রণালয় এরই মধ্যে সেই চাল গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে, ছাড়পত্রও দিয়েছে, ফলে জাহাজটি চলে যেতে কোনো বাধাও ছিল না। এখন তারা জাহাজ ফেরত নিয়েছে নাকি সাগরে ভাসিয়ে রেখেছে সেটা তাদের বিষয়। তারা নানা কৌশলে নষ্ট চাল আমাদের গছানোর চেষ্টা করেছিল, কিন্তু এই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। বিও স্পেসিফিকেশন থেকে নিম্নমানের চাল গ্রহণের কোনো সুযোগ নেই। শুনেছি দীর্ঘদিন জাহাজটি বসিয়ে রাখায় জাহাজের মালিক সরবরাহকারী প্রতিষ্ঠান নাফেদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন, তবে এই মামলার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন অলস বসিয়ে রাখায় ভাড়া নিয়ে বনিবনা না হওয়ায় জাহাজটির মালিক সরবরাহকারী প্রতিষ্ঠান নাফেদের বিরুদ্ধে মামলা করেছেন। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ট্রাইটন শিপিং জানায়, আমরা সরবরাহকারীও না সংগ্রহকারীও না, আমরা জাহাজটির স্থানীয় এজেন্ট। বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে চাল গ্রহণ করা হবে না। মামলাটি হয়েছে দীর্ঘদিন জাহাজটি অলস বসিয়ে রাখার কারণে ক্ষতিপূরণ নিয়ে জটিলতা নিয়ে। খাদ্য অধিদপ্তর থেকে চালগুলো গ্রহণ করা হবে না জানানোর পরও জাহাজটি বসিয়ে রাখার বিষয়ে জানতে চাইলে তারা জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি জাহাজের সব চাল খারাপ না, সেক্ষেত্রে ভালো চাল গ্রহণ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।